আরে দীঘা সৈকত তাগুয়া পদিমা গ্রামের প্রায় মেদিনীপুর গ্রামের বাসিন্দারা ভয়ঙ্কর দুটি সাপ দেখতে পান বাড়ির পার্শ্ববর্তী গাছের গোড়ায়। দ্রুত তারা দীঘা বন দপ্তরে জানালে বন দপ্তর কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয় এবং সাপ দুটোকে উদ্ধার করে। বনকর্মীদের কাছ থেকে জানা যায় সাপগুলি আসলে চন্দ্রবোড়া, তবে বেশ বড় আকৃতির। এই যে দুটো সাপ দেখা যাচ্ছে, কোথা থেকে পেলেন? ওই দীঘা পর্যটন কেন্দ্র লাগোয়া শরীপুর আর পূর্ণিমা পায়রা মেদিনীপুরে ওই ঘরে গ্রামের লোক জানতে পেয়ে আমাদের ফরেস্টের খবর দেয়, আমরা গিয়ে উদ্ধার করি। কি সাপ দুটি? চন্দ্রবোড়া। কটা সাপ পেয়েছেন? দুটো। আচ্ছা, বর্তমান কোথায় পাঠাচ্ছেন? পাঠানো হয়নি, আমাদের অফিসে আছে, পাঠানো হবে, হয়নি। আপনার নাম? আমার নাম শান্তনু রাউত। কি করেন? আমি এখানে কাজ করি ফরেস্টে।